তো গ্রামে সুইতা তার মেয়ে পূজা আর শাশুড়ি মিনতির সাথে থাকত। সুইতার স্বামী বিনোদ বিদেশে থাকত। বিনোদের পাঠানো টাকায় খুব ভালোভাবে সুইতাদের সংসার চলত। মা, ও মা, আমার জন্য একটু নুডলস নিয়ে আসো না। সবগুলো নুডলস তো একাই খাচ্ছ, আমাকেও একটু নুডলস দাও না মা। এই পাগল মেয়ে, ধীরে ধীরে কথা বল, এত জোরে চিৎকার করে কথা বললে তো তোর ঠাকুমা শুনতে পাবে। আর শোন পূজা, তুই যদি এভাবে চিৎকার করিস তবে কিন্তু আমি তোকে একটুও নুডলস দিব না, এই বলে দিলাম। আচ্ছা 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 মা, আমি আর জোরে কথা বলবো না, এখন তো আমাকে একটু নুডলস দাও। পূজা এসব কথা বলতে বলতে সুয়েতা গপাগপ সব নুডলস খেয়ে ফেলে। আর এই দেখে পূজা চিৎকার করে কাঁদতে শুরু করে। আর পূজার কান্নার শব্দ শুনে মিনতি সেখানে আসে। কি হয়েছে দিদি ভাই, তুই এভাবে কাঁদছিস কেন? তোর কি হয়েছে বল আমাকে। দেখো না ঠাকুমা, আমার সব নুডলস গুলো মা খেয়ে ফেলেছে, আমাকে একটু নুডলস দেয়নি, একটুও না। ঠিক জানতাম বৌমা এমন একটা কাজ করবে। আচ্ছা বৌমা, তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? তুমি তোমার মেয়ের জন্য রান্না করা নুডলস নিজেই খেয়ে ফেললে। আমি এমন নাককাটা মা জীবনেও দেখিনি, যে কিনা তার বাচ্চার জন্য আনা নুডলস নিজেই খেয়ে ফেলে। মা, এতে নাককাটার কি আছে আর শরম লজ্জারই বা কি আছে বুঝি না। আমি তো আর কারো বাড়িতে গিয়ে চুরি করে খাইনি, তাই না? আমি আমার মেয়ের খাবারই তো খেয়েছি। আর মা, আপনি যদি বেশি বেশি করে নুডলস কিনে আনেন তবে তো আমরা মা মেয়ে দুজনেই নুডলস খেতে পারি। কিন্তু আপনি তো সেটা করেন না, অল্প অল্প করে নুডলস নিয়ে আসেন, ওতে কি হয় বলুন না। এসব তুমি কি বলছো বৌমা, কতগুলো করে নুডলস কিনে নিয়ে আসি তাও তুমি এ কথা বলছো? আসলে তুমি যে একটা নুডলস খেয়ে কবো সে কি আর আমি জানি না। আর তুমি তো এত এত নুডলস খেয়েই আমার ছেলের পাঠানো টাকাগুলো ধ্বংস করছো। আর আমি এত নুডলস কিনি, সেসব নুডলস তো তুমি আমার নাতনিকে না খাইয়ে নিজেই খাও, তাই আজ থেকে নুডলস কেনা বন্ধ। এসব আপনি কি বলছেন মা, আমি মাছ খাই না, মাংস খাই না, ভাত খাই না, তরকারিও খাই না, একমাত্র এই নুডলসটাই খাই। আপনি সেই নুডলসটাই আনা বাদ দিয়ে দিবেন, তাহলে তো মা আমি না খেয়েই মারা যাব। মা, আমি তো বাকি কোনো জিনিস খাই না, তাহলে আপনার নুডলসের ওপর এত হিংসা কেন মা? কি বললে বৌমা, তুমি শুধু নুডলস খেয়েই থাকো? তাই তো বলি, এত নুডলস কোথায় যায়, এর মানে তুমি এসব নুডলস খেয়ে ফেলতে? আর সেটা আমি বুঝতেই পারিনি, তবে আজ তো বুঝে গেলাম তুমি একটা নুডলস পাগল বৌ। আর তোমার এই পাগলামি দূর করার একটাই উপায়, আর সেটা হলো এ বাড়িতে আজ থেকে নুডলস আনা বন্ধ। এ কথা বলেই মিনতি সেখান থেকে চলে যায়। আর মিনতি বলে যাওয়া কথাগুলো ভেবে সুয়েতা কপাল চাপকাতে থাকে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। এই তো আমার লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী সোনা, আয় তো মা তোকে কোলে নেই। তুমি মাটিতে বসে খেলছিস কেন? আয় মা কোলে নেই, অনেক আদর করি তোকে। হয়েছে মা, তোমাকে আর অত দরদ দেখাতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি এখন আমায় কোলে নিয়ে ভুলিয়ে ভালিয়ে ঠাকুমার কাছে পাঠাবে, তাই না? ঠাকুমাকে নুডলস আনার কথা বলতে বলবে, আমি জানি। ওরে পাকা মেরে আমার, তুই তো দেখছি একেবারে চোরের উপর বাটপারি করতে শিখেছিস। যা, তোকে বলতে হবে না, আমি যাচ্ছি মায়ের কাছে। এরপর সুয়েতা মিনতির কাছে যায়। মা, ও মা, কতদিন থেকে আপনি নুডলস নিয়ে আসেন না, এদিকে তো নুডলস খেতে না পেয়ে পূজা ভীষণ কান্নাকাটি করছে। পূজা কাঁদছে না কে কাঁদছে সে আমি খুব ভালো করেই জানি, তুমি যে একটা নুডলস পাগল বউ সে কথা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আর পূজা কাঁদছে না, নুডলসের জন্য তো তুমিই পাগল হয়ে যাচ্ছ। মিনতির এ কথা বলা শেষ হতেই
সেখানে মিনতিদের প্রতিবেশী অভয় আসে। আরে মিনতি দিদি, শাশুড়ি বৌমার মাঝে কি নিয়ে কথা হচ্ছে? নুডলস নিয়ে নাকি? যাকে, শুনলাম মিনতি দিদি তোমার বৌমা নাকি নুডলস পাগল বউ। সে নাকি তোমার নাতনির জন্য আনা নুডলস একাই চুপি চুপি খেয়ে নিত। আমি কি করতাম না করতাম সে কথা আপনাকে কে ভাবতে বলেছে কাকিমা? আর আপনি কার কাছে শুনছেন? আমার মেয়ের আনা নুডলস আমি খেতাম? এ মা, এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। তা বৌমা, তুমি যদি ওভাবে নুডলস নাই খেতে তবে কি ওসব কথা রটত? লোকে তো আর এমনি এমনি বলে না। আর একটা কথা আছে না, যা ঘটে কিছু তো বটে। তুমি যে একটা নুডলস পাগল বউ সে কথা স্বীকার করতে লজ্জা পাচ্ছ কেন? দেখুন কাকিমা, আপনি আমাদের বাড়িতে এসেছেন, পান খেয়ে চলে যান। আর আমার ব্যাপার নিয়ে আপনাকে ভাবতে হবে না, আর কথাও বলতে হবে না। আর এটা যদি করতে না পারে তাহলে এক্ষুনি চলে যান এখান থেকে। দেমার দেখলে রাজি না। যাচ্ছি যাচ্ছি, আর এভাবে বলতে হবে না। মিনতি দিদি, তোমার বৌমার আচরণ দেখলে আর তোমার বাড়িতে আসবই না। এই কথা বলে অভয়া চলে যায়। আর মিনতি অভয়ার এসব কথা শুনে গম্ভীর হয়ে যায়। ছি ছি বৌমা, আজ তোমার জন্য পাড়া প্রতিবেশীরাও বাড়ি বয়ে এসে কথা শুনিয়ে যাচ্ছে। আর শোনো বৌমা, তুমি আর যাই করো, আর যতই নুডলস পাগল বউ হও না কেন, এ বাড়িতে আর কোনোদিন নুডলস আসবে না, এই আমি বলে রাখলাম। এ কথা বলে মিনতি চলে যায়। আর শুয়েতা মিনতির কথা শুনে হতবাক হয়ে যায়, আর কান্না শুরু করে দেয়। হায় কপাল, এ জীবনে বুঝি আর কোনোদিন নুডলস খাওয়া হবে না। আমার কি হবে, আমার নুডলস, আমি আর নুডলস খেতে পারবো না। গ্রামপুর শহরে বাস করত বিনোদ নামে এক লোক। বিনোদ তার স্ত্রী রমলা আর ছোট্ট ছেলে দীপুকে নিয়ে থাকত। হঠাৎই রমলা মারা যায়। কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি জানি তোর খিদে পেয়েছে, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। এরপর বিনোদ খাবার নিয়ে এসে ছেলেকে খাওয়ায়। হে ভগবান, এত ছোট ছেলেটাকে নিয়ে আমি এখন কি করব? বাবা হয়ে আমি কি আর ওর মায়ের অভাব পূরণ করতে পারবো? এখন যদি ওর খেয়াল রাখার জন্য আর একটা বিয়ে করি, সে যদি ওর খেয়াল না রাখে তখন কি হবে আমার? না, আমার যত কষ্ট হোক নাই কেন, আমি আমার ছেলেকে মানুষ করব। আর এভাবেই অনেক কষ্টে বিনোদ তার ছেলেকে মানুষ করতে থাকে। আর এমনই একদিন বিনোদ টিপুকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে বাইরে কাজ করছিল, আর হঠাৎ করেই তার ঘরে আগুন লেগে যায়। আর এটা দেখে বিনোদ নিজের জীবনের পরোয়া না করেই ছেলেকে বাঁচাতে সেই ঘরে যায় আর ছেলেকে বাঁচিয়ে আনে। আগুন থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে বিনোদের অর্ধেক শরীর পুড়ে যায়। হে ভগবান, আমার যাই হোক না কেন, আমি যে আমার ছেলেকে বাঁচাতে পেরেছি এটাই অনেক, কিন্তু ঘরটা তো পুড়ে গেল, আমাকে আবারও একটা কুঁড়ে ঘর বানাতে হবে। আর এরপর বিনোদ একটা কুঁড়ে ঘর বানায়। আর এরপর তার অর্ধেক পোড়া শরীর নিয়ে অনেক কষ্টে সে ছেলেকে বড় করতে থাকে। আর দেখতে দেখতে 5 বছর কেটে যায়। দীপু, কোথায় গেলি বাবা? তাড়াতাড়ি এদিকে আয় তো, তোর স্কুলে সময় হয়ে যাচ্ছে। এই তো আমি এসেছি বাবা। তবে বাবা, এখন থেকে আমি আর তোমার সাথে খাবো না, এখন থেকে আমি আর তোমার সাথে স্কুলে যাব না, কেননা তোমার শরীরে পোড়া পোড়া কালো দাগ দেখলে আমার যে বমি পায় বাবা। এসব তুই কি বলছিস বাবা? হ্যাঁ, আমি সত্যি বলছি বাবা। আর শোনো, তুমি হুটহাট করে আমার সামনে আসবে না, তোমাকে দেখলে আমার অনেক ভয় লাগে। আমার স্কুলের বন্ধুরাও তোমার এই চেহারার জন্য আমাকে অনেক কথা শোনায়। ঠিক আছে রে বাবা, আমি আর তোর সামনে বেশি আসবো না, আর তোকে স্কুলে রেখে আসতেও যাব না। আর এভাবেই দীপু বিনোদকে সবসময় তার এমন চেহারার জন্য
অনেক কথা শোনাতো, কিন্তু ছেলের এসব কথায় বিনোদ কিছুই মনে করত না। কেননা সে ভাবত তার ছেলে এখনো অনেক ছোট, তেমন কিছুই ভালো বোঝে না, বড় হলে হয়তো সব বুঝতে পারবে। আর ছেলের জন্য যে তার এমন অবস্থা হয়েছে সেটাও বিনোদ কখনোই তার ছেলেকে বলতো না আর বুঝতেও দিত না। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। বাবা, আজ আমি অনেক খুশি, কেননা আমার চাকরি হয়েছে। কি কি বললি বাবা, তোর চাকরি হয়েছে? হে ভগবান, তুমি আমার প্রার্থনা শুনেছ, আমার কতদিনের আশা আজ পূরণ হয়েছে। আচ্ছা বাবা, আমার চাকরি হয়েছে, আমি খুশি হব, কিন্তু তুমি এত খুশি হচ্ছে কেন? বাবা রে, যেদিন তুই নিজে বাবা হবি সেদিন বুঝবি যে সন্তানের কোনো ভালো খবর শুনলে বাবার কত আনন্দ হয়। যাই হোক, তোমার অত খুশি হবার দরকার নেই, সকালে তাড়াতাড়ি খাবার বানিয়ে রেখো, আমি খেয়ে অফিসে যাব। ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি খুব সকালে উঠে তোর জন্য খাবার বানিয়ে রাখবো। এখন তুই যা, ঘরে যা। এরপর দীপু ঘরে চলে যায়। আর রাত নেমে এলে বাবা ছেলে ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হতে বিনোদ তাড়াতাড়ি দীপুকে খেতে দেয়। খাবার খেয়ে দীপু অফিসে চলে যায়। আর বড় হওয়ার পর ছেলের আবার কুকথা আর খারাপ কথা শুনতে শুনতে বিনোদ অনেক কষ্ট পেত। এভাবে কয়েক মাস চলে যায়। দীপু অফিসের বেতনের টাকাগুলো দিয়ে একটা সুন্দর বাড়ি বানায়। বাবা, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসে দেখো, দেখো আমি তোমার ছেলের বউ নিয়ে এসেছি। ওমা, এটা কি আমার ছেলের বউ নাকি? বেশ দেখতে হয়েছে তো, আমার খুব পছন্দ হয়েছে রে বাবা। তুমি কি ভেবেছিলে আমি তোমার মতো এমন কুৎসিত দেখতে মেয়েকে বিয়ে করব? এ কি, এটা কি তোমার বাবা? তো ওনার শরীরে এসব কি হয়েছে? আমি তো এমন চেহারা কখনো দেখিনি। ওসব নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, চলো তো চলো, ভেতরে চলো। এরপর দীপু দীপাকে নিয়ে ঘরে চলে যায়। দীপু দীপা মিলে কয়েক মাস ভালো সংসার করলেও একদিন দীপা বলে, শোনো, আমি এতদিন নতুন ছিলাম তাই কিছু বলিনি, তবে আজ বলছি, আমি তোমার বাবার ওই কুচির চেহারা নিয়ে এক ছাদের নিচে থাকতে পারবো না। হয় এই বাড়িতে তোমার বাবা থাকবে, নয়তো আমি থাকবো। না না দীপা, তুমি কেন এ বাড়ি থেকে চলে যাবে? আমি আমার বাবাকে হারাতে পারি, কিন্তু তোমাকে নয়। আমি এক্ষুনি বাবাকে এ বাড়ি থেকে তাড়িয়ে আসছি। এরপর দীপু বিনোদের কাছে গিয়ে তাকে অনেক কটু কথা শোনায় আর বাড়ি থেকে বের করে দেয়। অসহায় বিনোদ দুঃখে কষ্টে বাড়ি থেকে বেরিয়ে আসে। আর থাকার কোনো জায়গা না থাকায় পথে পথে ঘুরতে শুরু করে। আর এভাবেই অনেক কষ্টে কখনো ফুটপাতে থেকে বা দোকানের ছাদের নিচে থেকে বিনোদের দিন কাটছিল। একদিন বিনোদ যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন হঠাৎই সে রাস্তায় দীপুকে পড়ে থাকতে দেখে। আর তাড়াতাড়ি করে বিনোদ দীপুকে নিয়ে হাসপাতালে যায়। দীপুকে দেখে ডাক্তার বলে, আসলে আপনার ছেলের হাড় ফুটো হয়ে গেছে, ওনার খুব শীঘ্রই হাড় ট্রান্সফার করতে হবে, নইলে ওনাকে বাঁচানো যাবে না। ডাক্তার, আমি আমার ছেলেকে বাঁচাবো, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। এরপর ডাক্তার অপারেশনের ব্যবস্থা করে আর বিনোদের হাড় নিয়ে দীপুকে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই দীপুর জ্ঞান ফিরে আসে, কিন্তু ততক্ষণে বিনোদ মারা যায়। এরপর দীপু ডাক্তারের কাছে জানতে চাইলে ডাক্তার তার বাবার কথা বলে। ঠিক তখনই সেখানে তাদের প্রতিবেশী সুনিতা আসে। দীপু, তুমি যে কি ভুল করেছো তুমি নিজেও জানো না। তুমি এতদিন যে চেহারার জন্য তোমার বাবাকে এত কথা শুনিয়েছো, সেসব আসলে তোমার জন্যই হয়েছে। তুমি যখন ছোট ছিলে তখন তোমাদের ঘরে আগুন লাগে, আর সেই আগুন থেকে বাঁচাতে গিয়েই তোমার বাবার এই অবস্থা হয়েছে। তোমার জন্যই তোমার বাবা আজ নিজের বলিদান দিল। এসব তুমি কি বলছো সুনিতা মাসি?
আমার জন্য বাবার এই অবস্থা হয়েছিল। বাবা তুমি আমাকে মাফ করে দাও, বাবা তুমি আমাকে ক্ষমা করো। শেষে কিনা তুমি আমার জীবন বাঁচাতে নিজের জীবনটাই বলি দিয়ে দিলে, আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটাও দিলে না। আমি এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না বাবা।